আসসালামু আলাইকুম আজ এগারো ডিসেম্বর দুই হাজার একুশ মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার ভাই টিপটপ পার্ট লিমিটেড প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখে দিচ্ছি এবার বিস্তারিত হঠাৎ বাংলাদেশের র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি হলো এ নিয়ে চলছে ব্যাপক ঘুষা। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে পুলিশের বর্তমান মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাব সাতের সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতা আহমেদ কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে হত্যা করা সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত র্যাব বেনজির আহমেদ এবং অন্য পাঁচ কর্মকর্তাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের র্যাবের অন্য যে চার কর্মকর্তা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তারা হলেন অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস খান মোহাম্মদ আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরওয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজির আহমেদ জানুয়ারি দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে মানবাধিকারকে রাখতে বদ্ধপরিকর বিশ্বের যেখানেই ঘটুক না কেন মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা যথাযথ পদ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এদিকে ডয়েসেল ভেলে জানায় বাংলাদেশ সরকারের মাদক যুদ্ধের অংশ হিসেবে র্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ রয়েছে এর ফলে আইনের শাসন মানবাধিকার বিভিন্ন মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষুণ্ণ করার মাধ্যমে মার্কিন জাতি নিরাপত্তা স্বার্থ হুমকিতে পড়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার দিয়ে বলা হয়েছে দুই সাল থেকে ছয় শতাধিক গুম দুই সাল থেকে প্রায় ছশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে বিরোধী দলের নেতাকর্মীও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের এইসব ঘটনায় লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উঠে এসেছে এসব ঘটনা পরিপ্রেক্ষিতে মার্কিন নির্বাহী আদেশ তেরো এর অধীনে বিদেশি সংস্থা হিসেবে র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব মন্ত্রণালয় এছাড়াও একই নির্বাহী আদেশের অধীনে নিষেধাজ্ঞায় বাহিনীটির সাবেক ও বর্তমান ছয় জন শীর্ষ কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে একই সাথে রাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর থাকা প্রবেশ করতে পারবেন না তিনি প্রকাশিত হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি তথা রাজ্যসভার সদস্য রঞ্জন গগেই এর আত্মজীবনী এই আত্মজীবনী সামনে আসার সাথে সাথে সোশ্যাল সাইটে শুরু হয়েছে সমালোচনা ওই আত্মজীবনী থেকে যে ছবি সামনে এসেছে তাতে দেখা গেছে অযোধ্যার বাবরি মসজিদ রায়ের পর ওই সময়কার প্রধান বিচারপতি রঞ্জন গগে ও চার বিচারপতির উদযাপনের ছবি মূলত সমালোচনা শুরু হয়েছে সেই ছবি এবং রঞ্জন গগয়ের রায়দান পরবর্তী উদযাপন মন্তব্য থেকে যদিও এনডিটিভিকে দেয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি এ বিষয়ের সাফে গিয়েছেন আত্মজীবনীতে গগাই লিখেছেন সন্ধ্যায় বিচারপতিদের নিয়ে গেলাম তাজ মানসিংহ হোটেলে ডিনারের জন্য আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম সেখানে পাওয়া সেরা ব্র্যান্ডের একটি মদের বোতল নিয়েছিলাম সোশ্যাল সাইটে কটাক্ষের জবাবে তিনি এন ডি সাক্ষাৎকারে বলেন বিচারকরা প্রত্যেকেই কাজ করেছিলেন চার মাস ধরে আমরা সবাই এত কঠোর পরিশ্রম করেছি আমরা ভেবেছিলাম আমরা বিরতি নেব আমরা এমন কি কিছু করেছি যা অনুমোদনযোগ্য নয় টুইটারে জুনায় ভাট বইটির ছবি দিয়ে লিখেছেন ঠিক কি রায় দিয়ে এমন উদযাপন এর মানে কি এটাই যে তারা বিশেষ কোনো দিকে যেতে চেয়েছিলেন বিচার ব্যবস্থার হলোটা কি বিচার বিভাগ যখন স্বৈরাচারে ধাত্রী হয়ে ওঠে তখন আইন হয়ে যায় ফ্যাসিবাদী রাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র এমনই টুইট করেছেন সুচিত্রা বিজয়ন রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক অপূর্বানন্দ বলেছেন বিচারপতিরা কি সত্যি এটা নিয়ে গর্বিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তাহসান খান রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ নয় জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার তদন্তের স্বার্থে যে কোনো সময় আসামিদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান শুক্রবার দুপুরে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন তিনি বলেন ধানমন্ডি থানায় ইভ্যালির একজন গ্রাহকের করা মামলায় তারা নজরদারিতে রয়েছেন তদন্তের স্বার্থে যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে ডিসি সাজিদুর রহমান বলেন চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহকে পথে বসিয়েছে এই ভ্যালি এমন অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে পুলিশের কর্মকর্তা আরও বলেন প্রতিষ্ঠানটির প্রতারণার শুরু থেকে সংযুক্ত করা হয়েছিল নামি-দামি তারকাদের অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বশান্ত হয়েছেন তারা এবারে তাদের বিরুদ্ধে মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে একজন ভুক্তভোগী তদন্তের স্বার্থে যেকোনো সময় তাহসান মিথিলাও শবনম ফারিয়া সহ অন্য আসামিরা গ্রেফতার হতে পারে মামলার ইজাহারের সূত্রে জানা গেছে তাহসান মিথিলা ও স্বপ্ন ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল বিজ্ঞাপনের কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদসাম রহমান এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় খোঁজ নিয়ে জানা গেছে ইভ্যালির শুভেচ্ছা দূত ছিলেন তাহসান মিথিলা ছিলেন ফেস অব ইভালি লাইফ স্টাইলের শুভেচ্ছা দূত এছাড়াও শবনাম ফারিয়া ই কমার্স প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন জানা গেছে তাহসান খান এখন আমেরিকায় রয়েছেন দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে আশা করছি সঙ্গে থাকবেন আমাদের সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন আপনার ত্বকে ডার্ক স্পট রিঙ্কলস ফাইন লাইন খসখসে ভাব মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় সুতরাং সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন শীত হোক বৃষ্টি হোক সূর্য না থাকুক আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সেন্ট্রেট সানস্ক্রিন লোশন সিক্সটি এম এল মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিম অক্সাইড যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড মুফতি মোহাদ্দেশ এবং ওলামাই কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে টাঙ্গালের শখীপুরে একটি মসজিদ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মসজিদটির অর্থদাতা এস এম ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ইউপি নির্বাচনে হেরে গিয়ে ক্ষোভের বসেই খারাতো ভাইকে দিয়ে এই কাজ করিয়েছেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে সমালোচনা শুরু হয় সেলিম উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত নভেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী আলমের কাছে হেরে যান তিনি জানান দুই হাজার ষোলো সালে গোলাম কিবরিয়া সেলিম উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন কিছুদিন পর ওই ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে চেয়ারম্যানের খালাতো ভাই এস এম ইব্রাহিম হোসেনের অর্থায়নে টিন দিয়ে একটি মসজিদ তৈরি করা হয় মসজিদ ভাঙা প্রসঙ্গে নুরে আলম বলেন আমি এখনও দায়িত্ব পাইনি ইউনিয়ন কমপ্লেক্সের ওয়াকফ করা জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছিল তাই অর্থায়ন করলেও মসজিদ ভাঙার অধিকার চেয়ারম্যানের নেই তিনি কাজটি ঠিক করেননি আমরা ওই স্থানে পাকা মসজিদ বানাবো অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যানের খালাত ভাই এস এম ইব্রাহিম হোসেন বলেন আমার অর্থায়নে গত দুই হাজার ষোলো সালের নির্বাচনের আগে নামাজখানাটি তৈরি করেছিলাম ঘটিতে মানুষ নিয়মিত নামাজ আদায় করছিল না পরিত্যক্ত অবস্থায় থাকায় ঘরটি ভেঙে বেলতলি এলাকায় স্থাপন করা হয়েছে ঘরটি সরিয়ে নেওয়ার বিষয়ে চেয়ারম্যান কিছু জানেন না এখানে তার হাত নেই চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন আমার খালাতো ভাই এস এম ইব্রাহিমের ব্যক্তিগত টাকা দিয়ে নামাজখানাটি তৈরি করা হয় মানুষ সেখানে নামাজ আদে করা ছেড়ে দেয় তাই কয়েকদিন আগে ইব্রাহিম ওটা ভেঙে অন্যত্র স্থাপন করেছে আমি মুসলমান হয়ে নামাজখানা ভাঙার অনুমতি দিতে পারি না এটা ভেঙে নেওয়ার সময় ইব্রাহিম আমাকে বিষয়টি জানেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন এটা ভাঙা ঠিক হয়নি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অনেকে তার হিজাব দেখে ধরে নিয়েছিলেন যে তিনি ইংরেজি বলতে পারেন না নির্বাচনী প্রচারণার সময় অনেকে তাদের দরজায় তাকে প্রথমে দেখে ভয় পেতেন এই নারী যুক্তরাষ্ট্রের সিটি মেয়র হলেন তার নাম দিকা ডাহলাক তিনি সোমানিয়ান বংশোদ্ভূত প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে তার নাম যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের সাউথ পোর্টল্যান্ড সিটির মেয়র হিসেবে দিকা ডাহলাক নির্বাচিত হয়েছেন গত ছয় ডিসেম্বর নবনির্বাচিত কাউন্সিলর লিন্ডা কোহেন ও পুনর্নির্বাচিত কাউন্সিলর মিশা প্রায় শপথ গ্রহণ করেন তখন দিকা ডাহলাক মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা সবাই বলতে থাকে প্রতিবন্ধকতার বদলে মানুষের পারস্পরিক সহায়তা তেপান্ন বছর বয়সী এই নারীকে নির্বাচনে এগিয়ে নিতে ব্যাপকভাবে উৎসাহ যোগায় আগামীতে অন্যরা আরও বেশি অংশ নিতে পারবেন বলে ডাহলাক আশাবাদ ব্যক্ত করেন দর্শকের মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প প্রিয় দর্শক চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউড চেঞ্জি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন সবাইকে আন্তহীন শুভেচ্ছা